নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। পোয়া পিঠা, তেলের পিঠা অথবা ভাজা পিঠা অনেক নামে ডাকা হয়ে থাকে, কিন্তু যে নামে ডাকা হোক না কেন, এই মজার পিঠে কখনো কেউ খায় না এমন কেউ নেই। আজ আমি আপনাদের পোয়া পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কাছে মনে হয় এই পিঠা বানানো খুবই সহজ, শুধু একটু মনোযোগ সহ সাথে বানালেই পিঠা খুব সুন্দরভাবে বানা। তেলের পিঠা বা পোয়ার পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 কাপ ময়দা দেব। আমি যে কাপটা ব্যবহার করেছি এটা চায়ের কাপ, 2 কাপ ময়দা দেব। আপনারা চায়ের কাপের ময়দা নিতে পারেন। এক কাপ সুজি, 1 কাপ চিনি। আমি যেভাবে ময়দা, চিনি আর সুজিটা দিয়েছি, আপনারা ঠিক সেই মতো মাপটা দিয়ে তৈরি করবেন, তাহলে খুব ভালো পিঠাটা উঠবে। আর স্বাদ মতো নুন, পরিমাণ মতন জল দেব। জল দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা এটা পোয়া পিঠে বা তেলের পিঠা যাই বলেন না কেন, এর স্বাদ কিন্তু একই হয়। ব্যাটারটা যত ভালো ফেটানো হবে পোয়া পিঠাটা তত ভালো ফুলবে। এখানে 10 থেকে 15 মিনিট ধরে আপনারা এটা ভালো করে ফেটিয়ে নেবেন। আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করলাম না, আপনারা চাইলে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন, ময়দার বদলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। ব্যাটারটা ফেটানো হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হবে, আপনারা দেখে নিন। এবার এটা আমি চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। পনেরো মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নেব। দেখুন আমি এটা আরো একটু ঘেঁটে নেব। এখানে আরো 1 থেকে 2 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ এতে সুজিটা আছে, সুজিটা থাকার কারণে একটু মোটা হয়ে যাবে বা ঘন হয়ে যাবে। আপনাদের যদি এখানে বেশি ঘন হয়ে যায় তাহলে আপনারা এখানে আরো একটু জল মিশিয়ে নিয়ে পাতলা করে নিতে পারেন। গ্যাস অন করে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়েছি, তেলটা একটু বেশি দিতে হবে, তেলটা খুব ভালোভাবে হিট করে নিতে হবে। এবার এই তেলের মধ্যে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, হ্যাঁ, একটা চামচে করে নিয়ে আমি অল্প করে করে দেব। দেখুন এটা তেল থেকে ওপরে উঠে এসেছে, এবার এটা আমি উল্টে দেব। দেখুন খুব সুন্দর ফুলেছে। আমি বলেছিলাম যে ব্যাটারটা যত ফেটানো হবে মালপোয়াটাও খুব ভালো ফুলবে। দেখুন আমি আরো একটা তেল ছেঁকে তুলে নিলাম, খুব সুন্দর ফুলেছে। এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া তৈরি করে নেব। আবারও আমি ছেঁকে তুলে নিলাম। তৈরি হয়ে গেছে, কম উপকরণ আর কম সময় ঝটপট তৈরি করা হয়ে যায় মালপোয়া রেসিপি। আপনারা মালপোয়া বা তেলের পিঠা বা যেটাই আপনারা বলেন না কেন, এর স্বাদ একই হয়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এটা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আশা করছি।